নেতি নাই, এই একজনে বলে যে পয়সা কামাবো না, কাঁচামরিচ একদিন 100 টাকা বাড়লো, আমি বলে ভাই কয় এখনই তো কামানোর সুযোগ, তা বলে কামাও, এমন টাইম আইবে যে যা কামাইছো সব যাইবো, তারপর গাইডেরটাও যাইবো আল্লাহ যদি চায় আর কি। পেঁয়াজ হলে ইন্ডিয়ান পেঁয়াজের হয়তো দাম বাড়ছে, বাদ দিবে না এটার জন্য, একদিনে 80 টাকা 100 টাকা পেঁয়াজ বাজারে কিভাবে কারণ বাজারে বা শ্যাম বাজারে বাড়লো? কি করা উচিত আপনার মনে হয়, সরকার কি করতে পারতো? সরকার অথরিটি যারা এখানে মানে ইয়ার আছে অবশ্যই তারা এটা তদারকি করে এটা মানে অ্যাকশনে যাওয়া উচিত, যে এটার জন্য তো সামনে এমনি হলো নির্বাচন, মানুষের ভুল ভ্রান্তির অভাব নাই, ভুল ব্যাখ্যা করার জন্য অভাব নাই, আর এই মুহূর্তে এটাকে করা মানে তো ভুল ব্যাখ্যার আরো মানে ইয়ে করা, এটাকে অবশ্যই সরকার এবং আমি বলছি। আপা কি কারণে দাম বাড়তে পারে আপনার কাছে কি মনে হয়? না না, আমাদের দেশের তো নীতি নাই, সবচেয়ে বড় কথা হলো ব্যবসায়ীদের কোনো নীতি নাই, ন্যূনতম কোনো নীতি নাই, কোনো নীতি নাই, এই একজনে বলে যে পয়সা কামাবো না, কাঁচামরিচ একদিন 100 টাকা বাড়লো, আমি বলে ভাই কয় এখনই তো কামানোর সুযোগ, তা বলে কামাও, এমন টাইম আইবে যে যা কামাইছো সব যাইবো, তারপর গাইডেরটাও যাইবো আল্লাহ যদি চায় আর কি। আপা আপনি কি পেঁয়াজ নিয়েছেন? নি নাই, এখন নিব, কিন্তু নিব কিভাবে, যে দাম হয় এর জন্য নিব না, চিন্তা করতেছি। আজকে কি কি নিয়েছেন? পেঁয়াজের ঝাঁজ তো বেড়েছে আমরা দেখেছি, তবে পাশাপাশি আর কি কি নিয়েছেন? আপনার রসুনের তো দাম বাড়ছে, আদারও দাম বাড়ছে, মানে সবকিছুরই তো তারা দাম বাড়ছে। আরে কি বলে যে পেঁপে, কাঁচা পেঁপের দাম 40 টাকা 50 টাকা হয়েছে। পেঁয়াজ সর্বশেষ কবে নিয়েছেন এবং দামের পার্থক্যটা কত দেখেছেন? আমি তো গত সপ্তাহে নিয়েছি, আমার একটা ক্যান্টিন আছে, সপ্তাহে 5 দিন চলে সরকার ইয়ে, ওটার জন্য আমি প্রতি সপ্তাহে 25 কেজি পেঁয়াজ কিনি, মানে কমাইতে, আগে বেশি নিতাম দাম বাড়ার কারণে কমতে কমতে, এখন আজকে আসলাম এই অবস্থা দেখে তো 25 কেজি কিনা হবে না, কারণ দাম বাড়ার কথা বলতে। গত সপ্তাহে কয় কেজি নিয়েছিলেন এবং এই সপ্তাহে কত টাকা ধরে? আমার কত টাকা ধরে? 120 টাকা নিয়েছিল, 120 টাকা ধরে দেশি পেঁয়াজ। আজকে এখনো দর জিজ্ঞেস করে না যে 80 টাকা বাড়ছে, 80 টাকা বাড়ছে, 210 220 মানে ইন্ডিয়ান পেঁয়াজ। এভাবে চললে পেঁয়াজের বিকল্পটা কিছু নাই কি ভাবছেন? আমার তো মনে হয় না খাইলেই পেঁয়াজ বিকল্প হয়ে যাবে, শুধু পেঁয়াজ কেন, কোনো কিছুই, শুধু সাধারণ মানুষ যদি একটু ইয়ে করে তাহলে তো বাইয়ে হয়, পেঁয়াজ না কিনে তো বন্ধ। সবাই আগে যারা 2 কেজি কিনতো এখন 5 কেজি কিনছে, ওই জন্য তো ডান্ডা মারা উচিত, ওইখানে দাঁড়াই থাকা উচিত, স্টক ইয়ে দে, আমি বা বিয়ে আইসা, তুই 5 কেজি কি জন্য কয়দিনে খাবি, ডান্ডা মাইরা 3 কেজি কমাইয়ে দেওয়া উচিত, এটা করো দেখবেন ঠিক হয়ে যাবে। বাস্তব কথা 10 কেজি 10 মিলিয়ন ঘোরাই পচাই খাবো, করে খাটের তলে থুয়া পচাই পচাই খাবো, অনেক ভালো, ওরা ওইভাবে দিলে তো ইচ্ছুক থাকবো না, ইচ্ছে করতেছে মনে যে পাবলিক ব্যবসায়ীরা তো ইচ্ছে করে না, ব্যবসায়ীরা না নিলে বাজার নিয়ন্ত্রণ নাই শুরু, এই গেরা কিনে গেরা কিনে গেরা পাবলিক নিয়ন্ত্রণ নাই শুরু, এটাই সমাধান, এটাই সমাধান, এর সারা কি উপত্তি নেই? ওকে ঠিক আছে, আপনি ব্যবসায়ী হয়ে বলতেছেন পাবলিক কেন না কিনে? পাবলিক তো সিনিয়র করে, সিনিয়র কি ব্যবসা করে করে যারা এক বছর কথা যা হইনি বলা মুরান যে এই কয়দিন বেজবন্ধনে 15 বস্তা এখন বেজবন্ধন 100 বস্তা, আমি কথা বোঝেন এই সিনিয়র কেরা করে